Hello everyone, welcome to our channel Sweeties Kitchen Tips. Amar aajker recipe donut. Kibhabe norom tul tule perfect donut toiri kora jay she recipe ti aaj share korchi. Donut to bachchader khubi pochonder. Tai bazar theke kine na ene olpo khoroche ghorei kintu ei norom tul tule donut gulo apni toiri kore nite parben. এমন সুন্দর পারফেক্ট ডোনাট আপনিও তৈরি করতে পারবেন যদি ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন এখানে আমি 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি দুধের টেম্পারেচারটা এমন হতে হবে যেন আঙ্গুল দিয়ে টাচ করতে পারেন 1 টেবিলস্পুন ইস্ট দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি আপনি চাইলে এখানে 4 টেবিল চামচ চিনিও ব্যবহার করতে পারবেন মিশিয়ে আমি 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি 10 মিনিট রেস্টে রাখার পর আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ ময়দা রেগুলার ময়দা যে কোনো ব্র্যান্ডের ময়দা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল 1/2 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি আর অ্যাড করে দিচ্ছি একটি ডিম আপনি চাইলে কিন্তু ডিম না দিয়েও এই ডোনাট তৈরি করে নিতে পারবেন তবে বাচ্চাদের জন্য খাবারটা তৈরি করবেন অবশ্যই ডিম দিলে সেটা পুষ্টিকর হবে এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ডোটাকে একটু স্টিকি স্টিকি করে তৈরি করে নিতে হবে মানে আঠালো আঠালো একটি ডো তৈরি করে নিতে হবে ডোটা যদি এরকম স্টিকি হয় তাহলে কিন্তু আপনার ডোনাটগুলো সফট হবে প্রথম টিপস হলো ডোটাকে স্টিকি করে তৈরি করে নেওয়া আবারও হাতটা ধুয়ে এসে 2 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে মথে নিতে হবে ডোনাটগুলো সফট হওয়ার ক্ষেত্রে 2 নাম্বার স্টেপ হচ্ছে ডোটাকে খুব ভালোভাবে মথে নেওয়া একটু খেয়াল করে বুঝতে পারবেন আমি ডোটাকে কিভাবে মেখে নিচ্ছি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটা যদি লেগে আসে বোর্ডে তখন অল্প অল্প তেল দিয়ে নেবেন তেল দিয়ে আবারো মথে নেবেন তাহলে আর লেগে আসবে না বারবার এভাবে অল্প অল্প করে তেল দিয়ে ডোটাকে মথে নিতে হবে 7 থেকে 8 মিনিট সেই কথাটা কিন্তু আমি আবারো বলছি আমি 7 থেকে 8 মিনিট ডোটাকে মথে নিয়েছি একটু খেয়াল করে বুঝতে পারবেন ডোটা কতটা মসৃণ ভাবে তৈরি হয়েছে এবার আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য আমি র‍্যাপিং পেপার দিয়ে ডোটাকে মুড়িয়ে নিচ্ছি আমি চোলার পাশে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে ফিরে এসেছি 1 ঘন্টা পর ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে এখন এই ডো থেকে ওর বাতাসটা বের করে দিতে হবে বেশ এয়ার ক্রিয়েট হয়েছে আমি চেপে চেপে ডোর থেকে বাতাসটা বের করে দিচ্ছি এবং ডোটা দেখুন অনেক ফ্লাফি হয়েছে চেপে চেপে ডো থেকে বাতাসটা বের করে দিতে হবে দিয়ে ডোটাকে সেট করে নিতে হবে আমি সেট করে নিয়েছি এবার এ থেকে ছোট ছোট লিচি কেটে নেব আপনি যেরকম ডোনাট বানাতে চান বড় বা ছোট সেই অনুযায়ী ডোটাকে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি যেহেতু ঘরে খাবারের জন্য তৈরি করছি বেবিদের জন্য তাই আমি বড় বড় করে তৈরি করব দোকানের গুলো বেশ ছোট হয়ে থাকে হাতে সাহায্যে একটি ডো নিয়ে এইভাবে ধরে সেট করে নিতে হবে ঠিক স্কিনে দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে ডোটাকে সেট করে নিয়েছি এবং হাতে সাহায্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে প্রত্যেকটি ডোকে এভাবে সেট করে নিয়েছি এবার এই ডোগুলোকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ফিরে এসেছি 5 মিনিট রেস্টে রাখার পর এবার হাতের সাহায্যে একটু প্রেস করলে ডোটা সেট হয়ে যাবে আমি একটি কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি মাঝখানে চেপে ডোনাটের শেপ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কুকি কাটার না থাকে অন্য কিছু দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারবেন আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে আমার এখানে 16টি ডোনাট তৈরি হয়েছে আমি খুব বড় বড় সাইজ করে তৈরি করেছি এগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি কোনো অবস্থায় তেলটাকে গরম করে নেওয়া যাবে না অনেক বেশি অল্প আছে ডোনারগুলোকে ভাজতে হবে
চুলারাশটার লো থেকে সামান্য একটু বাড়ানো থাকবে। একটু ছড়ানো জায়গায় ডোনাটগুলো দিতে হবে, কারণ ডোনাটগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে। এক সাইড 2-3 মিনিট ভেজে নেওয়ার পর আদার সাইড উল্টে দিতে হবে। এক সাইডে যখন সুন্দর একটা কালার চলে আসবে দেন তখন উল্টে দিতে হবে। চুলারাশটা বাড়িয়ে রেখে যদি ভাজতে যান তাহলে খুব দ্রুত কালার চলে আসবে আর ডোনাটগুলো ভেতরে কাঁচা থেকে যাবে, তাই এই কাজটি একটু ধৈর্য সহকারে করতে হবে। একটু ধৈর্য নিয়ে ভেজে নিতে হবে, তাহলে আপনার ডোনাটগুলো খুব সুন্দরভাবে ভিতর থেকে পারফেক্টভাবে কুকড হবে। ঠিক এরকম কালার আসার পর তুলে নিতে হবে। এক ব্যাচ ডোনাট ভেজে নিতে 6 থেকে 7 মিনিট সময় লাগবে, তাহলে ডোনাটের সুন্দর একটি কালার চলে আসবে। আমি 7-8 মিনিট ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ডোনাটগুলো খুবই লোভনীয় হয়েছিল এবং অনেক নরম তুলতুলে হয়েছিল। একটু খেয়াল করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন ডোনাটগুলো কতটা পারফেক্ট হয়েছে। একদিকে ভেজে উঠানোর সঙ্গে সঙ্গে এগুলো নিমিষে শেষ হয়ে যায়, আমার ঘরে চকলেটে কোট করার আগে শেষ হয়ে যায়। এখানে আমি নিয়েছি 100 গ্রাম ডার্ক চকলেট আর 100 গ্রাম হোয়াইট চকলেট। ডার্ক চকলেটে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক আর হোয়াইট চকলেটে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ মিল্ক। এবার আমি ডাবল বয়লার পদ্ধতিতে এই চকলেটগুলোকে মেল্ট করে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি হোয়াইট চকলেটটাকে মেল্ট করে নিয়েছি। ভিডিওটি অনেক লং হয়ে যাবে তাই সেটি আর দেখাইনি। চকলেটটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি ডোনাট নিয়ে আমি এতে কোট করে নিচ্ছি। সাজানোটা একদমই অপশনাল আর নিজের পছন্দ অনুযায়ী আপনারা চকলেটে কোট করে নিজের পছন্দ অনুযায়ী ডেকোরেট করে নেবেন। এই ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করতে হবে, ডোনাটটাও ঠান্ডা হতে হবে, চকলেটটাও কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এইভাবে আমি চকলেটে কোট করে নিয়েছি ডোনাটগুলোকে। উপরে আমি কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিচ্ছি। আমি হোয়াইট চকলেট দিয়েও কিছু ডোনাট কোট করে নিয়েছি, সেটি আর দেখাইনি, তাহলে ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে। স্প্রিঙ্কেল দেওয়ার পর এই ডোনাটগুলোকে ফ্যানের নিচে কিছু সময় রেখে দিবেন, তাহলে ডোনাটগুলো একদম সেট হয়ে যাবে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমি A to Z টিপস শেয়ার করেছি এবং সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। যদি আমার ভিডিওটি ফলো করে তৈরি করেন তাহলে আপনাদের ডোনাটগুলো এতটাই সুন্দর হবে, ইয়ামি হবে, টেস্টি হবে। ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।